আমার মেয়ে জিজ্ঞেস করছে কি গেমস। আমরা অনেক আলহামদুলিল্লাহ ভালো আছি। মেয়েকে নিয়ে তৃতীয় সংসারে কেমন আছে পূর্ণিমা, কি বললো লাইভে, ভিডিওটি দেখতে থাকো। ঈদের পর কাজে না ফিরলেও ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার তুঙ্গে আছেন চিত্রনায়িকা দিলারা হানি পূর্ণিমা। মাস দুয়েক আগে আবারও বিয়ে করছেন এ নায়িকা। মনের মতো স্বামী ও পরিবার পেয়ে আনন্দিত পূর্ণিমা এক সাক্ষাৎকারে বললেন, বিয়ের পর নতুন সংসারে বেশ ভালো সময় কাটছে আমার। আমার স্বামীর পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনদের সঙ্গ নিয়েই সুন্দরভাবে আনন্দঘন পরিবেশে এই দিন কাটছে আমার। সব মিলিয়ে এখন বেশ ভালো আছি। আমার যেমন প্রত্যাশা ছিল ঠিক তেমন পরিবারেই বিয়ে হয়েছে আমার। নিজের স্বামীকে নিয়ে বলে, আমার স্বামী বেশ দায়িত্বশীল একজন মানুষ। বিয়ের অনেক আগে থেকেই আমার সঙ্গে পরিচয় তার, প্রায় বছর তিনেক তো হবেই। এ সময়ের মধ্যেই নিজেরা নিজেদের সম্পর্কে জেনে নিয়ে তারপর বিয়ের সিদ্ধান্তে আসি। এখন মনে হচ্ছে বিয়ের সিদ্ধান্তটি সঠিক ছিল। যারা পূর্ণিমার বিয়ে নিয়ে তাকে ধুয়ে দিচ্ছেন, নেতিবাচক মন্তব্য করছেন, তাদের উদ্দেশ্যে পূর্ণিমা বলেন, সবসময়ই যে কোনো ঘটনা কিংবা বিষয়ে মানুষের ইতিবাচকের পাশাপাশি নেতিবাচক কর্মকাণ্ড দেখা যায়। আমি সেসব নিয়ে মোটেও ভাবি, আমি তো কোনো নেতিবাচক কাজ করিনি, তাই কোনো ধরনের সমালোচনা গুরুত্ব দিচ্ছি না। যারা নিন্দুক তারা সবসময় নিন্দাই করবে, তার জন্য কি থেমে থাকবো? মোটেও না।